আসসালামু আলাইকুম বনের সিংহটা যখন অন্যথায় বেড়াতে যায় তখন বাঘটা কিন্তু একদম তিরিং তিরিং করে লাফায় মানে সে হচ্ছে হচ্ছে জাবের অবস্থা মানে জারিফ নেই সেজন্য সে মানে একদম পুরো বিছানা তার একার পুরো ঘর বাড়ি তার মা তার বাবা তার জুয়ারি আপু সব ওর একার এরভাবে দখল করে নিয়েছে তো সকালবেলা উঠে আমি ড্রেসিং টেবিলটাকে মুছে নিলাম আর হচ্ছে কেবিনেটটা মুছে নিলাম আমি প্রতিদিনই ফার্নিচারগুলো মুছতে হয় কারণ রাস্তার সাথে ঘর একদম ধুলোবালিতে তলিয়ে যায় আর আমার ধুলোবালিতে একদম অ্যালার্জি হয় তো এই জন্য সব কিছু মুছে নিলাম আর এখানে যাবার কি গোসর পর পর একদম পুতুলের মতো টুক করে বসে আছে মানে নাড়াচাড়া কিছুই নাই যখনই তার হাত থেকে চুষ্ণিটাকে নিব মুখ থেকে তখনই তার মানে তেরিং বেরিং শুরু হয়ে যাবে মানে চুষ্ণি তার মুখ থেকে নিলেই হইলো হইল একদম বিরিং করে তারপর হচ্ছে দুপুর হয়েছে আলহামদুলিল্লাহ আমার রান্না রান্নাবান্না শেষ জুয়ে বললাম যে তাকে সেরেলাখ খাওয়াও ভাত একটু পর খাওয়াবো আর এখানে বিছানা টিছানা সব কিছু গুছানো শেষ রান্না করলাম আজকে ডাটা বেগুন আর আমাদের গাছের ধুন্দল দিয়ে সব কিছুই মানে গাছের ক্ষেতের আর কি তো মাছ দিয়ে রান্না করেছি খানডইটাও ক্লিন করেছি আর ঘরটা শুধু বাকি আছে ঘর ঝাড়ু দিয়ে গোসল করে এসে খুটখুটানি শুনে রান্নাঘরে এসে দেখি এই ভদ্রলোক আমার রান্নাঘরে ঢুকে বসে আছে মায়াও করছে তো জয়েরাকে বললাম যে তুমি যাবে কি নিয়ে যাও কারণ যাবে আমার হাতে কাপড় আমার শুকাতে দিতে হবে তো এখানে জুয়েরাই ভিডিও করছিল তারপর খাবার দিলাম জুয়ের বাবাকে জুয়ের বাবা এসেছে আমিও খাবো আমার ভাত বাড়া হয়েছে আর এখানে জাবেরকে আমি রাখতে পারছিলাম না জাবেরের বাবা ভাত খাচ্ছিলো আর সে বারবারই একদম রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তার প্লেটে থাবা দিচ্ছিল আমি যদিও তাকে আমার প্লেট থেকে ভাত দিয়ে আমার এদিকে আসার আনার জন্য ট্রাই করছিলাম কিন্তু সে নাছর বান্দা সে তার বাবার প্লেটেই হাত দিবে আর তার বাবা ভালো করে খেতেও পারছিল না সে বারবার এক হাত দিতে দিচ্ছে না তো অন্য হাত তো বেচার তারা ওই পাশ ঘুরে গেল আর জুয়ের এখানে তাকে কনভার্ট করার জন্য খেল নিয়ে এসেছে তারপর খাওয়া দাওয়া শেষ করে জাবেরকে ওয়াশেবল প্যাম্পার্স পরিয়ে দিয়েছিলাম আমি আজকে খাওয়া দাওয়া শেষ করে এখানে এসে দেখি যাবের মুরগির বাচ্চার সাথে কুতুকুতু করছে আর যখনই যাবের একটু ঘ্যান ঘ্যান প্যান প্যান করে মুরগির বাচ্চাগুলো তার সামনে দেয় সে খুব হাসি খুশি থাকে মুরগির বাচ্চাগুলো এনেছি মূলত এর জন্য যেন বাচ্চারা অন্য একটা প্রাণী দেখলে কিন্তু খুব হাসে তো তারপর আমার এখানে কেকের অর্ডার আছে যেহেতু আজকে শুক্রবার মানে আজকে বৃহস্পতিবার শুক্রবারে আমার কেকটি দিতে হয় তো এর জন্য কেকের সব তৈরি করে নিলাম জ্যাবের খাটে শুয়ে ছিল মানে খাটে বসে বসে দেখছিল সব কিছু আমি ডিমের ফর্ম করে নিলাম কেকের ডোটা তৈরি করছি তারপর কেকের ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেলে ময়দাটা আর বেকিং পাউডারটা লাস্টে চেলে দিয়ে সুন্দর করে আলতো হাতে মিক্স করতে হবে ডোয়ের সাথে ময়দাটা ঠিক এভাবে মিক্স করতে হবে মিক্স করার পর আমি আজকে এক পাউন্ডের একটা কেক বানাবো সেটা হচ্ছে অর্ডারের আর দুই পাউন্ডের একটা বানাবো কারণ শনিবার দিন আল্লাহর রহমতে আমাদের বাসায় গেস্ট আসবে তাদের জন্য আর যেহেতু জারিফ জাবের আজকে বার্থডে ছিল তো আমি চাই শনিবারে সবাই আসলে সবার সাথেই কেকটা কেটে সবাই খাই বার্থডে উপলক্ষে আমি কোনো কেক বানাইও না কেক কাটিও না মানে আমাদের ফ্যামিলিতে তো দুই দিন আগে অথবা দুই দিন পরে কেক বানিয়ে একটু খাই মজা করে এই হচ্ছে তো আগে আমি চুলাতে প্রিহিট দিয়ে রেখেছিলাম প্রিহিট বলতে জানেন তো চুলোটা ধরিয়ে রেখেছিলাম ইলেকট্রিক ওভেন ছাড়া মাইক্রো ওভেনে কেক হয় না সেহেতু আমার চুলাতেই কেক করতে হয় হিট অতিরিক্ত হয়ে গেলে তারপর আমি কমিয়ে দেবো তার পনেরো মিনিট পর এসে দেখি আমার কেক একদম রেডি আর কেক কেমন সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন মানে তুলনা নাই এতটা সফট হয় দেনিং আমার কেক নিজের প্রশংসা নিজেই করছি যাই হোক এখন কেকটাকে আমি ডেকোরেশন করবো কি ক্রিমটা বিট করার মধ্যেই কারেন্ট চলে গেছে প্রায় দেড় ঘন্টা পর কারেন্ট আসলে আমি আবারও ক্রিমটা বিট করলাম বুদ্ধিমানের কাজ করেছি ক্রিমটা যখন বিট করতে নিয়েছি তখনই কারেন্ট চলে গিয়েছিল আর পুরোপুরি বিট হয়নি এজন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি যেন ক্রিমটা পুরোপুরি গলে না যায় ক্রিমটা ঠান্ডা যদি চলে যায় তাহলে কিন্তু ক্রিম কোনোভাবেই বিট হবে না এবং ক্রিম এরকম শক্ত হবে না ফুল করা যাবে না একদম গলে গলে যাবে তো যারা কেক রেডি করেন যারা বিজনেস করেন তারা অবশ্যই জানেন কিন্তু যারা শখের বসে বাসায় কেক বানান তারা কিন্তু এভাবেই ক্রিমটা মেক করবেন একদম বরফ বরফ থাকতে মানে একদম ঠান্ডা থাকতে ক্রিমটাকে বিট করতে হবে ক্রিম যদি একেবারেই গলে যায় মানে ঠান্ডা চলে যায় ক্রিম বিট করলে কিন্তু কোনোভাবেই ক্রিম বিট হবে না তো আজকে আমি দুইটা কেকে একইভাবে ডেকোরেশন করব কন দিয়ে এখানে একটা কন দিয়েছি মনে হচ্ছিলো যেন কন থেকে ফুলগুলো বেরিয়ে আসছে এরকম টাইপ তো পুরো কেকটা আমি ফুল দিয়ে সাজিয়েছিলাম বলে প্রথম যে ক্রিমের লেয়ারটা দিয়েছি মানে ক্রিমের দিয়ে যে ঢেকে দিয়েছি সেটা পাতলা করেছিলাম তো এই হচ্ছে আমার প্রথম কেক এটা অর্ডারের তো দ্বিতীয় কেকটা আমি তৈরি করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের আমরা খাবো তো আমি যখন পুরোটা ক্রিম দিয়ে পুরোটা কেক কভার করে ফেলি তখন কিন্তু প্রথম যে মানে কেকের কভারটা সেটা পাতলা দেই দেখতেই পারছেন আমার একটু একটু কেক দেখা যাচ্ছে তো বেশি ক্রিম ভালো লাগে না তো এই জন্য আমি এখানে গোলাপের নজল দিয়ে প্রথমে ফুলগুলো করে নিচ্ছি এটা হালকা হলুদ আর সাদার মধ্যে দিয়েছি ফুলটা অত বেশি কালারফুল করিনি যেহেতু বাসায় খাবো আর এটা কিন্তু ফুড কালার সম্পূর্ণ ফুড কালার ফুড কালারটাও টেস্ট মানে মামে মুখে দিয়ে দেখি যে এটাও টেস্ট হয় টকটক একটা ভাব এরকম টাইপ তো তারপর এখানে আমি গোলাপি কালার দিয়ে একটু সাইডে পায়ে পিনের মতো করে নিলাম তারপর ভিতরে একদম রাউন্ড দিয়ে দিলাম মানে ক্রিমটাকে পুরো কভার কর কেকটাকে পুরো কভার করে ফেলবো এরকম একটা অবস্থা তো কণ দিয়ে কনের বাহিরে যে আমি ফুলগুলো দিয়েছি মনে হচ্ছিল যেন মানে কণ থেকেই ফুলগুলো বেয়ে বেয়ে পড়ছে এরকম একটা ডিজাইন করেছি আর এই ফুলগুলো হচ্ছে মিনি গোলাপ বলে মানে এক টানেই গোলাপ হয়ে যায় আমি যে গোলাপগুলো বানাই সেগুলো কিন্তু আলাদা আলাদা করে বানাই আর এটা এক টানেই গোলাপ হয়ে যায় তো এই হচ্ছে আমার আমাদের কেক জারিফ জাবরের জন্য বানানো কেক তো কেমন হলো আমার কেকগুলোর ডিজাইন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আমার ছেলেদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম